এই গত কিছুদিন আগেই মান্নার প্রয়াণ দিবস ছিল 17ই ফেব্রুয়ারি। আজ মান্নার জন্মদিন। আমি মনে করি মান্না এখনো মরে, শিল্পী মান্নার মৃত্যু হয়নি, নায়ক মান্নার মৃত্যু হয়নি, কারণ টেলিভিশনের পর্দায়, চলচ্চিত্রের পর্দায়, সিনেমা হলের পর্দায় এখনো মান্না জীবিত। মান্না যদি জীবিত থাকতো তাহলে আরো অনেক ছবির সংখ্যা বাড়ত তার জীবনে। তার জন্মদিনে আজকে শুধু এইটুকু কামনা, মান্নার মতো যেন অকাল মৃত্যু কারণ না হয়। মান্না সবার কাছে ভালোবাসার মানুষ ছিল, সেই ভালোবাসার মানুষ হিসাবে যেন আজকের যারা নায়ক আছে তারা মান্নার থেকে শিক্ষা নেয়। মান্নার সবটুকু পায়ের থেকে মাথা পর্যন্ত ছিল সবটুকু চলচ্চিত্র। চলচ্চিত্র নিয়ে তার ভাবনা ছিল, চলচ্চিত্র নিয়ে তার কথা ছিল, চলচ্চিত্র নিয়ে তার স্বপ্ন ছিল, চলচ্চিত্র নিয়েই তার সমস্ত কিছু ছিল। বিবর্তিত হতো তার লাইফটাই, বিবর্তিত হতো চলচ্চিত্র। এমন নায়ক আমার জীবনে আমি দেখি যার সমস্তটুকু চলচ্চিত্র। তো এমনটি যারা বর্তমান প্রজন্মের আছে, এখন যারা নায়ক আছে, আমি সবাইকে অনুরোধ করব মান্নার এই দিকটি অনুসরণ করবেন এবং সবাই চলচ্চিত্রের খাঁটি মানুষ হওয়ার চেষ্টা করবেন। সবাইকে আমরা প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করবো, সব কিছু আগামী দিনেও করবো, কিন্তু নায়ক মান্না ভাই আমরা সবসময় স্মরণ করি, কারণ উনি আমাদের মাঝে ছিলেন, খুব সরব উপস্থিতি ছিল তার, চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং সমগ্র সময় উনি ভাবতেন চলচ্চিত্র নিয়ে, এবং ওনার সাথে আমার কাজের পরিধি খুব কম, দুইটা ছবি করেছিলাম মাত্র, আমার সময় সুযোগ হয়নি। আমি খুব আফসোস করি এখনও যে আরও যদি সময় উনি পেতেন, আল্লাহর রহমত যদি থাকতো আমার উপর, আর সময় পেতেন তাহলে আমরা আরও ভালো ছবি তৈরি করতে পারতাম। এদেশের তত্ত্ব নির্মাতা যারা আছেন অনেকেই তাকে নিয়ে কাজ করার মানে ইচ্ছা প্রকাশ করতে সবসময়ই, এবং সার্বিক সহযোগিতা বলতে উনি যা বোঝায় একটা চলচ্চিত্রপ্রেমী মানুষ হিসাবে, আমাদের যারা নির্মাতা আছেন, কলা গোষ্ঠী আছেন, প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে কাজ করতেন, এবং পাশাপাশি প্রেম ছিল সিনেমার প্রতি, ভালোবাসা ছিল সিনেমার প্রতি, এবং সেই ভালোবাসার কারণেই আজও উনি প্রয়াণ হওয়ার এত বছর পরও ওনাকে এখনও আমাদের দেশে দর্শক মনে রাখেন। পুরনো ছবি চালানো হয়, সেই ছবিও দর্শক যে পরিমাণ সমাগম হয়, অনেক এই সময় নতুন নায়কের ছবি তো এতটা দর্শক সমাগম হয় না। তো উনি নায়ক হিসাবে যে প্রাপ্তি ওনার, এটা আসলে বলে বোঝানো যাবে না, হিসাব কষে বোঝানো যাবে না, কারণ ওনার যা দান চলচ্চিত্রের প্রতি আমরা সেই প্রতিদান দিতে পারিনি ওনার চলে যাওয়ার কারণে। আমরা হয়তো বা আরও বেশি মূল্যায়ন করতে পারতাম, নিজে থাকতেন আমাদের মাঝে, বিচরণ করতেন আমাদের মাঝে, চলচ্চিত্রের জন্য আরও ভালো ভালো কাজ দিতে পারতেন, তাহলে আমরা আরও বেশি মূল্যায়ন করতে পারতাম। তারপরেও যতটুকু উনি দিয়ে গেছেন এই ইন্ডাস্ট্রিকে, আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি এখনও, তারা তাকে সবসময় স্মরণ করবো এবং তারা আপনার বিদেহী মাত্রা কামনা করবো, বিদেহী আপনার। তো আমরা মনে করি এখনও যে নায়ক মান্না আমাদের মাঝে এখনও আছে, মাধবের অসংখ্য দর্শক এই দেশে আছে, বিদেশও আছে, বাংলা ভাষাভাষী দেশের যারা আছে, আমাদের বাংলাদেশের মানুষ, দেশের বাইরে যারা আছেন, তারা প্রায়ই মান্না ভাইকে নিয়ে আমাকে ফোন করেন, বিভিন্ন ছবির কথা বলেন, অমুক ছবিটা দেখেছি, তমুকটা দেখেছি, আরও ছবি বানালেন না কেন। আসলে আমি ক্যারিয়ারে খুব কম সময় পেয়েছিলাম মান্না ভাইকে, এর আগে ক্যারিয়ার উঠতি সময়ই আমি অনেক ছবি করার পরে মান্না ভাইকে নিয়ে কাজ করতে পেরেছিলাম, সুযোগ পেয়েছিলাম, ওনার মধ্যে একজন মানে নায়ককে নিয়ে কাজ করার মতো সৌভাগ্য হয়েছিল আমার। তো ওনার প্রতি আমি বলতে চাই, আসলে দর্শক যারা আছেন তারা, আমি বিরক্ত হই না, আমার খুব ভালো লাগে যে এখন পর্যন্ত দর্শক ওনাকে মনে রাখেন, ফোন করেন, ছবির খোঁজ খবর নেন, এখনও আফসোস করেন, এবং অনেকেই বলেন যে এখন আর বাংলা সিনেমা দেখি না, হলে যাই না। এই যে আমাদের না যাওয়াটা, মান্না ভাইকে হারানোর পর হলে না যাওয়া,
এটাও একটা বিরাট প্রাপ্তি একটা শিল্পীর জন্য। আমি তার বিধিহাত্তার মাত্রা কামনা করছি এবং আমি যারা দর্শক আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল যে নায়ক মান্নানের দর্শক যারা আছেন তারা থাকবেন, আছেন এবং থাকবেন।